নমস্কার, আমি সাধনা। আমার রান্নাঘরে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের দেখাবো সেটা সম্পূর্ণ একটা ভেজ রেসিপি। এটা হচ্ছে কচু আলুর দম। এটা আমরা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারি, অন্য দিনেও বানাতে পারি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কচুগুলো খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে ধুয়ে রেখেছি, আর নিয়েছি পরিমাণ মতো আলু। সেগুলো আমি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে না কালো হয়ে যায়। আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কার পেস্ট আর ধনে পাতা কুচি। শুকনো মশলার মধ্যে লাগছে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো নুন, দুটো কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য আমি নিয়েছি জোয়ান আর গরম মশলা। এই রেসিপিটা ননভেজও বানানো যায় আদা রসুন দিয়ে, কিন্তু আমি এখানে ভেজ রান্না করব। প্রথমে আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। তেলটা আমি একবার একটু বেশি দিয়ে দিলাম, কেন সবজিগুলো ভেজে নেব বলে প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটুখানি হলুদ আর খুব সামান্য পরিমাণে একটু আমি নুন দিয়ে দিলাম। হলুদ দিলে ভাজার সময় আলুর কালারটা বেশ ভালো আসে। আমি ভালোভাবে আলু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালারও এসছে আলুর মধ্যে। এরপর আলুগুলো আমি তুলে নিলাম, তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কচুগুলো। কচুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব, খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি কচুগুলো। এটা কিন্তু একটা খুব হেলদি রেসিপি। একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম হলুদ। তারপর আমি নুন আর হলুদ দিয়ে কচুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। যখনই আপনাদের কোনো ভেজ, ননভেজ বা টিফিনের কোনো রেসিপির প্রয়োজন হবে, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন সাধনাস কিচেন অ্যান্ড ব্লগ, তাহলেই আপনারা আপনাদের মনের মতো রেসিপি পেয়ে যাবেন। আর এই সমস্ত রেসিপি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারপর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন আলু কচু আমার সব ভাজা হয়ে গেছে। কচুগুলো আমি তুলে রেখেছি। এরপর ফ্রাই প্যানের মধ্যে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি জোয়ান। এটাই আমি একটা অন্যরকম ফোড়ন দিলাম, জোয়ান ফোড়ন দিয়ে আপনি রান্না করে দেখবেন একটা অসাধারণ কিন্তু সেন্ট হয়। আমরা তো সবসময় পাঁচ ফোড়ন, জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন এইসব দিই, কিন্তু জোয়ান ফোড়ন দিয়েও খুব সুন্দর কিন্তু রান্না হয়, আপনারা করে দেখবেন। তারপর আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা টমেটো। টমেটো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিনি, হলুদের এক চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো,
যে যে শুকনো মশলাগুলো আমি আপনাদের আগেই দেখেছিলাম, রুটিন যে মশলাগুলো সেগুলো আমি সব দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুব ভালোভাবে মশলাটা আমি কষে নিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, যাতে মশলাটা তলায় ধরে না যায়। আর জল আমি সবসময় উষ্ণ দিই, উষ্ণ গরম জল দিলাম, তাতে রেসিপি খুব ভালোভাবে টেস্টটা থাকে। তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলাম দুটো, আপনারা চাইলে আরও লঙ্কা দিতে পারেন। এরপর আমি ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দিলাম। এরপর আমি আলু আর কচু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষতে হবে। কষা ভাজা এর মধ্যেই তো রান্নার টেস্ট হয়। খুব ভালোভাবে দেখুন আমি কষে নিচ্ছি। খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর এই কষার সময় আমি একটু সামান্য পরিমাণে ধনে পাতা দিলাম। কষার সময় একটুখানি ধনে পাতা দিলে কিন্তু খুবই ভালো হয় টেস্ট, আপনারাও দিয়ে দেখবেন। আবার রেসিপির শেষেও আমি দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষলাম, আলু আর কচু। কষা আমার হয়ে গেছে, খুব ভালোভাবে আমি কষে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। তারপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি জলের সাথে, সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, দেখুন আলু কচু সমস্ত কিছু আমি খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখুন মাঝে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকা খুলে। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, জলও কমে গেছে, একটু মাখা মাখা হয়ে গেছে। তারপর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা, আর দিয়ে দিলাম গরম মশলা। আমি এখানে শাহি গরম মশলা দিলাম, আপনারাও দিয়ে দেখবেন। শাহি গরম মশলা দিয়ে তরকারির টেস্ট খুব ভালো হয়। গরম ভাতে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা একটা বোলের মধ্যে রেখে গার্নিশ করে দিলাম আমার মতো করে। দেখুন রেসিপিটা কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে খাই। ভেজ রেসিপিও কিন্তু খেতে খুবই সুন্দর হয়, সুন্দরভাবে বানালে খুব ভালো লাগে। আপনারা আমার মতো করে বানাবেন এবং কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই।